যে বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করেছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এখানে সফলতার হার খুবই কম। সকল বাধা বিপত্তি কাটিয়ে সফলতার সাথে টিকে থাকে মাত্র 2%, ক্যারিয়ারে ভালো করে 1%। পরিসংখ্যানগত দিক থেকে দেখলে সেটাই প্রমাণিত হয়। আমি কাউকে নিরুৎসাহিত করছি না, সত্যটা শুধু উপস্থাপন করছি মাত্র। বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্সে চটকদার বিজ্ঞাপন দেখে যদি কেউ ঝাঁপিয়ে পড়েন, হ্যাঁ, আপনার কপাল পড়েছে বলতেই হয়। স্ক্যামের শিকার হলে লোভের মাত্রা বেড়ে যায়, তখনই মানুষ উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ে এবং ক্ষতি করে, ক্ষতির শিকার হয়। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে হলে সময়, শ্রম দেওয়ার ও প্রতিনিয়ত শেখার মানসিকতা থাকতে হবে এবং এটা হতে হবে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। যারা ভালো করছে দেখবেন তারা একাগ্রচিত্তে দীর্ঘদিন ধরে লেগেছিল। বর্তমানে স্বেচ্ছায় অন্তর্জাল ঘাটাঘাটি করে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব, তবে মনে রাখতে হবে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সামগ্রিকভাবে বললে 2-3 মাস এখানে ভালো কিছু করা একেবারেই অসম্ভব। সর্বনিম্ন 2 বছর লেগে থাকার মানসিকতা নিয়ে আসতে হবে। তবুও টিকে থাকতে পারবেন কি না সন্দেহ আছে, কারণ প্রচলিত চাকরির বাজারে আপনি সুনির্দিষ্ট কিছু সংখ্যক লোকের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন প্রযুক্তির আবির্ভাব, পুরাতন প্রযুক্তির হালনাগাদকরণ ইত্যাদি সহ ফ্রিল্যান্সিংয়ে সারা বিশ্বের প্রতিযোগীদের সাথে প্রতিনিয়তই আপনার প্রতিযোগিতা করে টিকে থাকার লড়াইটা জারি রাখতে হবে। যাদের 2-3 বছরের মধ্যে ভালো কিছু করার তাগিদ আছে তাদের এ খাতে আপাতত না আসাটাই উত্তম বলে মনে করি, কারণ এখানকার প্রতিযোগিতাটা চলমান একটি প্রক্রিয়া, চাইলেই ভালো করা যায় না। বিকল্প আর্থিক উৎস, অভিজ্ঞতা, দক্ষতা, ধৈর্য, আগ্রহ, সময় ও লেগে থাকার মানসিকতা না থাকলে অসম্ভব। চটকদার বিজ্ঞাপনের কথায় না ভুলে অন্তর্জাল ঘেটে গবেষণা করুন, দেখবেন সব খোলাসা হয়ে গেছে। শুধু কোর্স করে ফ্রিল্যান্সিং করবেন ভেবে থাকলে ভুলের মধ্যে আছেন। কোর্স করে কাজ না পাওয়া লোকের সংখ্যাটা অনেক বেশি। যা করার নিজেকেই করতে হবে, সর্বদা সমস্যার সম্মুখীন হবেন, সেগুলো সমাধান করে এগিয়ে যেতে হবে আপনাকেই। কারো সাহায্য কখনো কখনো আপনাকে রাঙিয়ে দিতে পারে, রঙের রেশ কেটে গেলেই আপনি হতাশার চরম নিগড়ে আবদ্ধ হয়ে পড়বেন, যা থেকে বের হওয়া মুশকিল। একান্তই যদি আপনার ফ্রিল্যান্সিংয়ে প্রবল আগ্রহ থাকে এবং প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন। সর্বশেষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী দিয়ে শেষ করছি, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ ছিল সকলই ওপারে।